হাই শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমার ই এডুকেশন ডিএস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি আজকে কথা বলবো, গত ক্লাসে আমি যে যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি বিএ অব্লিক বিএসএস এর যে ইংলিশ প্রশ্ন নিয়ে কথা বলেছিলাম, ওইটারই আজকে একটু সংক্ষিপ্ত কথা বলবো। সেটা হচ্ছে যে আপনাদের যে প্যাসেজ দেখতে পাচ্ছেন, ওয়ান নাম্বারে কোশ্চেনের ওয়ান, সেটার মধ্যে আছে স্পিসিস ইজ দ্য নেম ফর এ গ্রুপ অফ অ্যানিমেলস, মানে হচ্ছে যে প্রাণী প্রজাতির যে বিষয়গুলো, প্রাণী প্রজাতি যে অনেক আগে যে প্রাণী প্রজাতিগুলো ছিল সেগুলো যে এখন পৃথিবী থেকে ধ্বংস হয়ে গিয়েছে, সেগুলো কীভাবে হয়েছে সেটার বর্ণনা দিয়ে একটা প্যাসেজ এসেছিল। এই প্যাসেজটা কিন্তু আপনি কোনো সাজেশন থেকে কমন পাবেন না। বাও বিয়ের যে বিএ অব্লিক বিএসএস এর যে ইংলিশের যে প্যাসেজগুলো হয়, প্যাসেজ কখনো আপনি কমন পাবেন না। প্যাসেজ আপনি একটু ধারণার জন্য যেটা করতে পারেন, ইন্টারে যারা বর্তমানে পরীক্ষার্থী তাদের যে প্যাসেজগুলো হয়, ইম্পর্টেন্ট যেগুলো তাদের প্যাসেজ, যে ইম্পর্টেন্ট যেই প্যাসেজগুলো দেয়, ওখান থেকে কিন্তু আমাদের এখানের একটা প্যাসেজ, যে কোনো প্যাসেজ দিয়ে দেয়। সো দেখেন, এখানে আমরা কিন্তু ইন্টার পড়েছি, এই এই প্যাসেজটা কিন্তু ইন্টারে পড়েছি, এটা কিন্তু ইন্টারে অনেক গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ ছিল। সো ওইভাবে আপনি একটু খেয়াল, মানে একটু ফলো করবেন, করলে টেকনিক্যালি আপনি কিছুটা হলেও প্রবলেম থেকে সলভ করতে পারবেন। সো আজকে আমি এখানে দেখতে পাচ্ছি এই প্যাসেজের মধ্যে এ বি সি ডি ই পর্যন্ত প্রশ্ন আছে। প্রশ্নগুলো ভালো আগে দুইবার তিনবার করে প্যাসেজটা পড়ে নেবেন, যদি বড় বেশি প্যাসেজ হয় একবার কি দুইবার পড়ে নেবেন। তার মধ্যে হচ্ছে যে আপনি এখানে দেখবেন, এখানে দেখবেন যে প্রশ্নগুলো কি দিয়েছে, যদি না পারেন তাহলে অন্য প্রশ্নে চলে যাবেন, তবে ট্রাই করবেন এটা করার জন্য, সলভ করার জন্য প্যাসেজের প্রশ্নগুলো। আর যদি নাই পারেন একান্ত, তাহলে চেঞ্জ করে অন্য প্রশ্ন অ্যান্সার করবেন। এখানে লেখা আছে দেখেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এনডেঞ্জার অ্যান্ড এক্সটিংক্ট অ্যানিমেলস, মানে হচ্ছে যে বিপন্ন ও বিপর্যয় প্রাণীগুলোর মধ্যে পার্থক্য কী, এটা লিখতে হবে। তো পার্থক্যটা কি এটা জানতে হলে অবশ্যই প্যাসেজটা তো পড়তে হবে, তাই না? সেভাবেই পড়ে দেন লিখবেন গুছিয়ে। তারপর বি নাম্বারে দেওয়া আছে, হাউ ডিড কোয়ালাস কাম টু ক্লোজ টু বিং অ্যান্ড ডেঞ্জার, মানে আপনার কোয়ালা বিপন্ন হওয়ার এত কাছে কীভাবে এলো, এরকম একটা প্রশ্ন। সেটার উত্তর নিশ্চয়ই আপনি প্যাসেজটা পড়লেই পাবেন। আর সবসময় যে প্রশ্নগুলো হয় সেটার আপনি বাংলা অর্থ কী প্রকাশ পায় সেটা কিন্তু আপনি দেখে নেবেন যে বাংলা অর্থ কী হচ্ছে, কী দাঁড়াচ্ছে, ঠিক আছে? ওই অর্থ অনুযায়ী আপনি লিখতে পারবেন সুন্দর করে। তারপরে সি নাম্বারে লিখেছে, হোয়াট মেক্স দ্য কোয়ালাস সাচ পিকি ইটার্স, মানে হচ্ছে যে আপনার কোয়ালা এমন পিকি খাওয়া খাওয়ার কী আছে, কোয়ালাদের এমন পিকে খাওয়ার কী আছে এটা আর কি, কোয়ালাদের এমন পিকে খাওয়ারের কী আছে এটা। তারপর হচ্ছে যে ডি নাম্বারে, হাউ আরবানাইজেশন ইন অস্ট্রেলিয়া ইজ এফেক্টিং দ্য কোয়ালাস, অস্ট্রেলিয়া নগরায়নে কোয়ালাগুলোকে কীভাবে প্রভাবিত করেছে, এটার অর্থ এটা। তো অর্থ জানলে অবশ্যই সেভাবে আপনি প্যাসেজ থেকে পড়ে দেন হচ্ছে যে আপনি অ্যান্সার করতে পারবেন। তারপরে ই নাম্বার আছে যে, ক্যান ইউ থিঙ্ক অফ এনি এনডেঞ্জার অ্যানিমেলস ইন বাংলাদেশ, তুমি কি চিন্তা করতে পারছো, মানে কীভাবে বাংলাদেশ থেকে
প্রাণী বিলুপ্ত হয়েছে এটা মানে এটা ঠিক আছে আপনি সেভাবে এটা কিন্তু প্যাসেজের মধ্যে নেই আপনাকে নিজে থেকে বানিয়ে লিখতে হবে ফেসিং দা এখানে দেখেন ফেসিং দা দ্যাট অফ এক্সটেনশন রাইট ইউর ওন ওপিনিয়ন মানে আপনার নিজের ভাষায় আপনার নিজের বক্তব্য লিখতে হবে আপনি কি বাংলাদেশে কোনো কোনো বিপন্ন প্রাণী সম্পর্কে ভাবতে পারেন এই সম্পর্কে আপনি আপনার নিজের ভাষায় লিখবেন ঠিক আছে এইভাবে আমি আবার বলছি আপনাদের প্যাসেজ কখনোই কমন আসবে না আমার হাতে দেখেন একটা পালসের একটা সাজেশন আছে আপনারা চাইলে এই পালসের সাজেশনটা ফলো করতে পারেন আর আপনারা আরেকটা করতে পারেন প্যাসেজ অনেক সময় ইন্টারনেট থেকেও দিয়ে দেয় অনেক সময় আমাদের যে প্যারাগ্রাফ হয় না প্যারাগ্রাফের মধ্যে যেগুলো একটু ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ সেগুলোর মধ্যে অনেক সময় আপনার প্যাসেজটা দিয়ে দেয় সো একটু টেকনিক্যালি আপনারা ওইভাবে দেখবেন দেখেন এখানে এটা আমার গত বছরের 2018 মানে 19-এর পরীক্ষার্থীরা তো 18-তে আপনার প্রশ্নের মধ্যে লেখা থাকবে 18 কিন্তু পরীক্ষার্থী 19-এর এটা কিন্তু 19-এর যে সাজেশন সেটা পালসের দেখেন প্যারাগ্রাফ কি ছিল সবচেয়ে আরেকটা বড় কথা কি আপনি যদি প্যারাগ্রাফ পড়লে পালসের যে সাজেশন ওইটা দেখে প্যারাগ্রাফ পড়বেন তাহলে ইনশাল্লাহ কমন আসবে ঠিক আছে আর আমি নেক্সট ক্লাসে আপনাদের রিঅ্যারেঞ্জের ক্লাস নিব রিঅ্যারেঞ্জের বিষয় নিয়ে ক্লাস নিব রিঅ্যারেঞ্জ কীভাবে লিখতে হয় যে রিঅ্যারেঞ্জ কীভাবে লিখতে হয় রিঅ্যারেঞ্জ কীভাবে লিখতে হয় নিয়মগুলো কী আনকমন আসলে কীভাবে লিখবেন সে বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সে বিষয়ে ক্লাস হবে সো ওই ক্লাসটা মিস করা যাবে না এবং রিঅ্যারেঞ্জ সম্পর্কে কি ডিটেলস আরও কী ধরনের ক্লাস চান সে সম্পর্কে আপনারা আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করবেন অবশ্যই কমেন্টস করলে তাহলে আপনাদের সুবিধাতে সেভাবে আমি ভিডিও আপলোড করে দিতে পারবো আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড বেল যে বাটন সেটাকে ক্লিক করে রাখবেন তাহলে আপনারা সহজে আমার যে ভিডিওগুলো আপলোড দিব সেগুলো পেয়ে যাবেন ঠিক আছে এবং আপনি আমার ক্লাসগুলো অবশ্যই খেয়াল করে দেখবেন আর এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ক্লাসটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সবাই কেয়ার নেবেন নিজের অবশ্যই বাসা থেকে বের হবেন না থ্যাংক ইউ